নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। ¡Vamos a
সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষকে তুমি মুক্তি দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা স্বাভাবিক জীবনযাপনে সাধারণ মানুষ আসতে পারি তাহলে দুর্গোৎসব কেন্দ্র উন্মাদনায় সমস্ত স্তরের মানুষ কথিত যশা শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কৈলা তিনি আমাদের প্রতিমা এবং মণ্ডপ সজ্জায় আছেন এবং চন্দননগরের দ্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারা লাইট দিচ্ছে একটা অনেক বড় আয়োজন এই পুজোর সুতরাং এই পুজোর আনন্দ যাতে ম্লান না হয় সেটাই আমাদের দৃষ্টি দেবে এবং সরকারি বিধিনিষেধ মেনেই আমরা চলব নপাড়া দাদাভাই সংঘ দর্শকদের সামনে এবার যে উপস্থাপনা করবেন সেটা হচ্ছে শান্তির বাণী বহন করবেন সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক যাতে রক্তক্ষয়ী না বরানগরে পুজো গত রোববার থেকে শুরু হয়ে গেছে নেতাজি কলোনি লোল্যান্ডের খুঁটি পুজো আজকে নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজো কালকে কলাকার পাড়ায় খুঁটি পুজো আছে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল
এবার যা অসুবিধার মধ্যে পুজো করতে হবে একটু আগে থেকে প্রস্তুত, তাহলে কোনো উপায় নেই। অঞ্জন পাল খুব ভালো অর্গানাইজার, আমার ধারণা নিশ্চয়ই ভালোভাবে রাজীব গান্ধী খেলরত্ন ছিল, মেজর ধ্যানচাঁদকে সম্মান জানাবে, অন্য কিছু করতে পারত। রাজীব গান্ধীর নামটা সরানো ক্ষুদ্র মনস্কতার নোংরা রাজনীতির পরিচয়, আমি এর তীব্র বিরোধী। দেখুন, এখন রাজীব মন্ত্রীও নেই, নির্বাচন শুরু হয়ে গেল, আপনার বিধানসভাতে পরপর বড় বড় পূজা খুঁটি পুজো, তার মধ্যে বর্ষা, কি বলবেন, কিভাবে দেখবেন? না, সব কিছুকে নিয়েই তো, প্রকৃতি, বর্ষাকালে বৃষ্টি হবে, বর্ষণ ক্লান্ত, খুবই বৃষ্টিপাত হচ্ছে, এবার একটু বেশিই হচ্ছে, মানুষের দুর্যোগপূর্ণ পরিস্থিতি, দুর্ভোগও হচ্ছে, তার মধ্যে তো মাতৃ আরাধনা চলবেই, এবং আরম্ভের যে একটা আরম্ভ রয়েছে সেটাই হচ্ছে এই খুঁটি পুজো। বাজল তোমার আলোর বেণু মহালয়ার, তার আগে এই খুঁটি পুজো। তো সুতরাং আমার কেন্দ্র বরানগরের কয়েকটি পুজো হয়, খুঁটি পুজোর খুঁটি পুজো হয়ে গেছে, আজকে তৃতীয় দাদাভাই সঙ্গে, নেতাজি কলোনি লোল্যান্ড হয়ে গেছে, আগামীকাল আছে কালাকার পাড়া। আমাদের এবছর অলিম্পিকে ত্রিপুরা থেকে আসাম থেকে ইয়ে হয়েছে, মানে মানে পুরস্কারের জায়গা গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এত টাকা দিচ্ছে, এত খরচা করছে, সেকে কিন্তু সেইভাবে গতি পেল না। না, আমাদের দেশ যত বড় এবং লোকসংখ্যা যা, তার বিরুদ্ধে পদক এর আগেও আসেনি, এবারও আসেনি। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।